অভিনব কৌশলে স্কুলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন। করোনার কারণে প্রায় দীর্ঘ 2 বছর স্কুল কলেজ ছুটি ছিল। এই করোনার ব্যামো কাটি স্কুল খুলতেই ছাত্রছাত্রীদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে ও উৎসাহ প্রদানের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সার্কের অন্তর্গত হরিনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এক অভিনব কৌশলে ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করেন। এতে ছাত্রছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো লক্ষ্য করা যায় এবং স্কুল ছুট ছাত্রছাত্রীদের উপস্থিতিও বাড়ছে। ডেবরা থেকে ভোলানাথ বান্ডার রিপোর্ট, সাথে আমি পিয়ালি। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুক। আমাদের বিদ্যালয়ের নাম হরিনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা চক্রের 1 নম্বর ভবানীপুর অঞ্চলের অন্তর্গত এই বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 128 এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মোট 6 জন, 5 জন শিক্ষক, 1 জন শিক্ষিকা। দীর্ঘ করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকায় বর্তমানে স্কুল চালু হয়। ছাত্রছাত্রীদিকে স্কুলমুখী এবং ছাত্রছাত্রীদিকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই উদ্যোগ নিয়ে এই ছাত্রছাত্রীদের প্রতি মাসে যাদের জন্মদিন থাকবে সেই জন্মদিন পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেইটা আমরা আমাদের ভিইসি কমিটি এবং অভিভাবকদের নিয়ে আমরা একটা সভা করি এবং সেই সভায় আমরা প্রস্তাব, এই আমাদের জন্মদিন পালনের প্রস্তাবটা উপস্থাপন করি এবং সেখানে সবাই সম্মতি দেয় যে এইটা চালু করলে ছাত্রছাত্রীরা আরও উৎসাহী হবে এবং স্কুলমুখী হবে এবং প্রত্যেক দিন তারা বিদ্যালয়ে আসবে।